আসসালামু আলাইকুম, চলুন জেনে নেই আজকের নিউজ। বাবা প্যারালাইজড, শয্যাশায়ী, কিন্তু নিজে ছেলের বিয়ের অনুষ্ঠানে থেকে পুত্রবধূকে তুলে নেবেন এমনই ইচ্ছে তার। আর ছেলে ও পুত্রবধূর ইচ্ছা ভালোবাসা দিবসে হোক তুলে নেওয়ার এই আনুষ্ঠানিকতা। সবারই ইচ্ছা পূরণ হলো। 250 কিলোমিটার দূর থেকে অসুস্থ মজিবুর রহমান এলেন হেলিকপ্টারে চড়ে, আর তার ছেলে প্রকৌশলী মহিদুল ইসলাম মিশান 150 বরযাত্রী নিয়ে এলেন সড়কপথে। 14ই ফেব্রুয়ারি দুপুরে বিশ্ব ভালোবাসা দিবসেই হলো তাদের এই তুলে নেওয়ার আনুষ্ঠানিকতা। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের সাক্ষী হলো যশোরের বাঘারপাড়াবাসী এক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহিদুল ইসলাম মিশান, মুন্সীগঞ্জের গজারিয়ার লেবুতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে। 6 মাস আগে পারিবারিক পছন্দে তিনি বিয়ে করেন যশোরের বাঘারপাড়া সদরের মহিরণ গ্রামের ঠিকাদার জামশেদ খান চঞ্চলের মেয়ে নাদিয়া খান জেমিকে। বিয়ের সময় তেমন আনুষ্ঠানিকতা হয়নি। জেমি বরিশাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেন। জেমি জানিয়েছেন, তার পরীক্ষা আর বিশেষ দিনের অপেক্ষায় দেরিতে তুলে নেওয়ার অনুষ্ঠান করতে হয়েছে। মিজান ও জেমি সিদ্ধান্ত নেন বিশ্ব ভালোবাসা দিবসেই অনুষ্ঠান হবে, এজন্য 6 মাস ধরেই দিনটির অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু অসুস্থ বাবা মজিবুর রহমান নিজে অনুষ্ঠানে থাকতে চান, তাকে কিভাবে নেবেন মিশান, সেই সমাধান মিলল ভাড়া করা হেলিকপ্টারে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মিশান 150 লোকের বহন নিয়ে হাজির হন জেমির বাড়িতে, আর দুপুর 1টা হেলিকপ্টার যোগে আসেন মিশানের বাবা মজিবুর রহমান। বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে হেলিকপ্টার। এ সময় হাজারো উৎসবমুখর মানুষ সেখানে উপস্থিত হয়। সেখান থেকে হুইল চেয়ারে করে 500 মিটার দূরে অনুষ্ঠানস্থলে যোগ দেন তিনি। মিশান জানিয়েছেন, দূরের পথ হওয়ায় তিনি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বুধবার বিকেলে মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু করেন। যশোর শহরে পৌঁছে কয়েকটি আবাসিক হোটেলে রাতে যাপন করেন তারা। বৃহস্পতিবার যশোর থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন। 6 মাস আগে তার বাবা ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড হয়েছেন। সড়কপথে বাবাকে অনুষ্ঠানে আনা সম্ভব ছিল না, যে কারণে হেলিকপ্টারের আশ্রয় নিতে হলো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।